আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের নতুন সিলেবাস অনুযায়ী সুদ ও সমহার বৃদ্ধি বা অর্থাৎ তোমাদের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ হার্স ছয় অঙ্ক আলোচনা করা হবে তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবে তো দেখো কোষ তোমাদের অধ্যায় ছয় এখানে কোষে দেখি ছয় এক এবং কোষে দেখি ছয় দুই এই দুটি পর্ব আছে কোষে দেখি ছয় এক আছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ তো সেখান থেকে আমাদের যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তোমরা লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি ছয় একে পাঁচের দাগ আটের দাগ এগারোর দাগ এবং বারো পনেরো এরপর তোমরা লক্ষ্য করো আঠেরো উনিশ পঁচিশ এই যে তিনটি অঙ্ক বক্স করে দেওয়া হয়েছে একই পদ্ধতির শুধু সংখ্যার পরিবর্তন হয়েছে এরপর দেখো একুশ বাইশ তেইশ তো কোষে দেখি ছয় এক তোমাদের এটা চক্রবৃদ্ধির সুদ এই অঙ্কগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবার তোমরা লক্ষ্য করো এখানে যে বলা হয়েছে পাঁচ আট এগারো বারো পনেরো আঠেরো উনিশ পঁচিশ এবং একুশ বাইশ তেইশ এই অঙ্কগুলোর মধ্য থেকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আমি তোমাদের বলছি এই অধ্যায়ের সেটা হচ্ছে ষোলো সতেরো এবং প্রয়োগের আঠেরো উনিশ দেখো তোমাদের এই যে বক্স করে দেওয়া হয়েছে এবং এখানে চারটে অঙ্ক উল্লেখ করা হয়েছে এক কোষে দেখি ছয় একের ষোলো সতেরো এবং প্রয়োগ থেকে আঠেরো উনিশ এই যে চারটি অঙ্ক তোমাদের কিন্তু একই পদ্ধতির অঙ্ক শুধুমাত্র সংখ্যার পরিবর্তন হয়েছে তো চক্রবিধি সুদ অর্থাৎ কোষে দেখি ছয় একে যতগুলো অঙ্ক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অঙ্কর পদ্ধতিটা এবছরের জন্য তো তোমরা কি করবে কোষে দেখি ছয় থেকে ষোলো সতেরো অঙ্ক এবং পাশাপাশি চারটে অঙ্ককেই ভালো করে প্র্যাকটিস করবে তো একটা অঙ্ক যদি তোমরা বুঝে নিতে পারো বাকিগুলো সব নিজেরাই পারবে তার কারণ হচ্ছে একই পদ্ধতির শুধু সংখ্যার পরিবর্তন হয়েছে এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সে কারণে আমি তোমাদের সম্পূর্ণ সমাধান দিয়ে একটি ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশান লিংক লিঙ্ক পেয়ে যাবে তোমরা চাইলে দেখে নিতে পারো এই অঙ্কটির সম্পূর্ণ সমাধান সহ একটি ভিডিও পোস্ট করা হয়েছে এরপর দেখো প্রয়োগ থেকে যে অঙ্কগুলো করতে হবে চক্রবৃদ্ধি সুদের আট নয় দশ এগারো বারো এবং পনেরো কুড়ি এখানে যে অঙ্কগুলো আলোচনা করা হয়েছে একই পদ্ধতির অঙ্ক এখানে প্রয়োগ থেকে দেওয়া হয়েছে তো এখানে তোমরা ছাড়া ভিডিওটা দেখছো অনেক অঙ্ক এটা ভাবার কোনো প্রয়োজন নেই কারণ অঙ্কগুলো নিঃসন্দেহে সহজ এবং দেখবে একাধিক অঙ্ক আছে একই পদ্ধতির অঙ্ক তো তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবে এবার তোমরা লক্ষ্য করো কোষে দেখি ছয় দুই অর্থাৎ এই অধ্যায়টা হচ্ছে তোমাদের সম হার বৃদ্ধি বা হার্স তো এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো দেখতে হবে দুই তিন চার পাঁচ সাত দশ বারো তেরো এবং চোদ্দ পনেরো এছাড়া তোমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পার্ট ওয়ান ষোলো দাগের সব সতেরো দাগের সব পার্ট ওয়ান খুবই গুরুত্বপূর্ণ ষোলো দ্যাগে তোমাদের এমসি কিউ সত্য মিথ্যা শূন্যস্থান আছে এবং সতেরো দাগের কিছু প্রশ্ন দুই নম্বরের আছে এবার তোমরা লক্ষ্য করো ছয় দুইয়ের এই যে উপরে অঙ্কগুলো আলোচনা করা হলো তো এদের মধ্য থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট করে দিলাম চার পাঁচ সাত দশ চোদ্দ এবং পনেরো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বক্স করা হয়েছে এবং রেড স্টার চিহ্ন তো এই অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো পাশাপাশি প্রয়োগের আঠাশ এবং উনত্রিশ নম্বর অঙ্কটাও দেখে রাখবে